কোয়ারেন্টিন রিডিংসে আপনাদের স্বাগত। এখন শুরু হচ্ছে কোয়ারেন্টিন রিডিংসের নবম পর্যায়ে মহাকাব্য পাঠ। কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসকৃত মহাভারত, সারানুবাদ রাজশেখর বসু, গ্রন্থপাঠে চন্দ্রলেখা সিনহা, শ্রুতিগ্রন্থ নির্মাণে শুক্লা রায়। শুরু হচ্ছে কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসকৃত মহাভারত। আজ 19 পর্ব, শুরু হচ্ছে বিরাট পর্ব। আজ শুনবেন মহাভারতের বিরাট পর্বের অন্তর্গত অনুচ্ছেদ 1-3 পাণ্ডব প্রবেশ পর্বাধ্যায়, অনুচ্ছেদ 4 সময় পালন পর্বাধ্যায়, অনুচ্ছেদ 5-9 কীচক বধ পর্বাধ্যায়। পৃষ্ঠা 267 বিরাট পর্ব পাণ্ডব প্রবেশ পর্বাধ্যায়। 1. অজ্ঞাতবাসের মন্ত্রণা। যুধিষ্ঠির বললেন, আমরা রাজ্য ত্যাগ করে দ্বাদশ বৎসর প্রবাসে আছি, এখন ত্রয়োদশ বৎসর উপস্থিত হয়েছে, এই শেষ বৎসর কষ্টে কাটাতে হবে। অর্জুন, তুমি এমন দেশের নাম বলো যেখানে আমরা অজ্ঞাতভাবে বাস করতে পারব। অর্জুন বললেন, যক্ষরূপী ধর্ম যে বর দিয়েছেন তার প্রভাবেই আমরা অজ্ঞাতভাবে বিচরণ করতে পারব। তথাপি কয়েকটি দেশের নাম বলছি। কুরুদেশের চারিদিকে অনেক রমণীয় দেশ আছে, যেমন পাঞ্চাল, চেদি, মৎস্য, সুরসেন, পটচ্চর, দশার্ণ, মল্ল, শাল্য, যুগন্ধর, কুন্তিরাষ্ট্র, সুরাষ্ট্র, অবন্তী, এদের মধ্যে কোনটি আপনার ভালো মনে হয়? যুধিষ্ঠির বললেন, মৎস্য দেশের রাজা বিরাট বলবান, ধর্মশীল, বদান্য, বৃদ্ধ, তিনি আমাদের রক্ষা করতে পারবেন। আমরা এক বৎসর বিরাটনগরে তাঁর কর্মচারী হয়ে থাকব। অর্জুন বললেন, মহারাজ, আপনি মৃদু স্বভাব, লজ্জাশীল, ধার্মিক, সামান্য লোকের ন্যায় পরগৃহে কি কর্ম করবেন? যুধিষ্ঠির বললেন, বিরাট রাজা দূত প্রিয়, আমি কঙ্ক নাম নিয়ে ব্রাহ্মণ রূপে তাঁর সভাসদ হব। বৈদীর্য, স্বর্ণ বা হস্তিদন্ত নির্মিত পাশক, জ্যোতিরস, টিকা 1, মণি বিশেষ, ব্লাড স্টোন, টিকা শেষ, নির্মিত ফলক এবং কৃষ্ণ ও লোহিত গুটিকা নিয়ে অক্ষক্রীড়া করে রাজা ও তাঁর অমাত্যবর্গের মনোরঞ্জন করব। তিনি জিজ্ঞাসা করলে বলবো যে পূর্বে আমি যুধিষ্ঠিরের প্রাণসম সখা ছিলাম, বৃকদর, বিরাটনগরে তুমি কোন কর্ম করবে? ভীম বললেন, আমি বল্লভ নাম নিয়ে রাজার পাকশালার অধ্যক্ষ হব, পাককার্যে নিপুণতা দেখিয়ে তাঁর সুশিক্ষিত পাচকদের হারিয়ে দেব। তাছাড়া আমি রাশি রাশি কার্ড বয়ে আনব, প্রয়োজন হলে বলবান হস্তি বা বৃষকে দমন করব। যদি কেউ আমার সঙ্গে মল্লযুদ্ধ করতে চায় তবে তাদের প্রহার করে ভূপতিত করব, কিন্তু বধ করব না। পৃষ্ঠা 268। কেউ জিজ্ঞাসা করলে বলবো, আমি রাজা যুধিষ্ঠিরের হস্তি ও বৃষ দমন করতাম এবং তাঁর সুপকার ও মল্ল ছিলাম। যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে অর্জুন বললেন, আমি বৃহন্নলা নাম নিয়ে নপুংসকে যে যাব, বাহুতে যে জ্যাঘর্ষণের চিহ্ন আছে তা বলয় দিয়ে ঢাকব, কানে উজ্জ্বল কুণ্ডল এবং হাতে শাঁখা পরব, চুলে বেনি বাঁধব এবং রাজভবনে স্ত্রীদের নৃত্য গীত বাদ্য শেখাব। জিজ্ঞাসা করলে বলবো, আমি দ্রৌপদীর পরিচারিকা ছিলাম। নকুল বললেন, আমি অশ্বের রক্ষা ও চিকিৎসায় নিপুণ, গ্রন্থিক নাম নিয়ে আমি বিরাট রাজার অশ্বরক্ষক হব, নিজের পরিচয় এই দেব যে পূর্বে আমি যুধিষ্ঠিরের অশ্বরক্ষক ছিলাম। সহদেব বললেন, আমি তন্তিপাল নামক নাম নিয়ে বিরাট রাজার গোসমূহের তত্ত্বাবধায়ক হব, আমি গরুর চিকিৎসা, দোহন পদ্ধতি ও পরীক্ষা জানি, সুলক্ষণ বৃষ চিনতে পারি। যুধিষ্ঠির বললেন, আমাদের এই ভার্যা প্রাণাপেক্ষা প্রিয়া, মাতার ন্যায় পালনীয়া, জ্যেষ্ঠা ভগিনীর ন্যায় মাননীয়া, ইনি সেখানে কোন কর্ম করবেন? দ্রৌপদী সুকুমারী অভিমানিনী, জন্মাবধি মাল্যগন্ধ বিবিধ বেশভূষায় অভ্যস্ত। দ্রৌপদী বললেন, যে নারী স্বাধীনভাবে পরগৃহে দাসীর কর্ম করে তাকে সৈরিন্ধ্রী বলা হয়।
কেশ সংস্কারে নিপুণ শৈরিন্দ্রী রূপে আমি যাব, বলবো যে পূর্বে আমি দ্রৌপদীর পরিচারিকা ছিলাম। রাজমহিষী সুদেষ্ণা আমাকে আশ্রয় দেবেন তুমি ভেব না। যুধিষ্ঠির বললেন, কল্যাণী তোমার সংকল্প ভালো, মহৎকুলে তোমার জন্ম, তুমি সাধ্বী, পাপকর্ম জানো না, এমনভাবে চলো যাতে পাপাত্মা শত্রুরা সুখী না হয়, তোমাকে কেউ যেন জানতে না পারে। দুই, ধৌমের উপদেশ অজ্ঞাতবাসের উপক্রম। পঞ্চপাণ্ডব ও দ্রৌপদী নিজ নিজ কর্ম স্থির করার পর যুধিষ্ঠির বললেন, পুরোহিত সৌম্য দ্রুপদ রাজার ভবনে যান এবং সেখানে অগ্নিহোত্র রক্ষা করুন, তার সঙ্গে সারথি পাচকা দ্রৌপদীর পরিচারিকারাও যাক, রথগুলি নিয়ে ইন্দ্রসেন প্রভৃতি দ্বারকা চলে যাক, কেউ প্রশ্ন করলে সকলেই বলবে পাণ্ডবরা কোথায় গেছেন তা আমরা জানি না। পৃষ্ঠা 269। ধৌম্য বললেন, পাণ্ডবগণ তোমরা ব্রাহ্মণ সুহৃদবর্গ যান অস্ত্রাদি এবং অগ্নিরক্ষা সম্বন্ধে ব্যবস্থা করলে যুধিষ্ঠির ও অর্জুন সর্বদা দ্রৌপদীকে রক্ষা করবেন। এখন তোমাদের 1 বৎসর অজ্ঞাতবাস করতে হবে, তোমরা লোক ব্যবহার জানো, তথাপি রাজভবনে কিরূপ আচরণ করতে হয় তা আমি বলছি। আমি রাজার প্রিয় এই মনে করে রাজার যান পর্যন্ত আসন হস্তি বা রথে আরোহণ করা অনুচিত। রাজা জিজ্ঞাসা না করলে তাকে উপদেশ দেবে না। রাজার পত্নী যারা অন্তঃপুরে থাকে এবং যারা রাজার অপ্রিয় তাদের সঙ্গে মিত্রতা করবে না, অতি সামান্য কার্য রাজার জ্ঞাতসারে করবে। মতামত প্রকাশ করবার সময় রাজার যা হিতকর ও প্রিয় তাই বলবে এবং প্রিয় অপেক্ষা হিতই বলবে। বাক সংযম করে রাজার দক্ষিণ বা বাম পাশে বসবে, পশ্চাৎ ভাগে অস্ত্রধারী রক্ষীদের স্থান। রাজার সম্মুখে বসা সর্বদাই নিষিদ্ধ। রাজা মিথ্যা কথা বললে তা প্রকাশ করবে না, আমি বীর বা বুদ্ধিমান এই বলে গর্ব করবে না, প্রিয় কার্য করলেই রাজার প্রিয় হওয়া যায়। রাজা সকাশে ওষ্ঠ হস্ত বা জানু সঞ্চালন করবে না, উচ্চ বাক্য বলবে না, বায়ু ও নিষ্ঠীবন নিঃশব্দে ত্যাগ করবে। কৌতুকজনক কোনো আলোচনা হলে উন্মত্তের ন্যায় হাসবে না, মৃদুভাবে হাসবে। যিনি লাভে হর্ষ এবং অপমানে দুঃখ না দেখিয়ে অপ্রমত্ত থাকেন, রাজা কোনো লঘু বা গুরু কার্যের ভার দিলে যিনি বিচলিত হন না তিনি রাজভবনে বাস করতে পারেন। রাজা যে যান বস্ত্র অলঙ্কারাদি দান করেন তা নিত্য ব্যবহার করলে রাজার প্রিয় হওয়া যায়। বৎস যুধিষ্ঠির, তোমরা এইভাবে 1 বৎসর যাপন করো। যুধিষ্ঠির বললেন, আপনি যে সদুপদেশ দিলেন তা মাতা কুন্তী ও মহামতি বিদুর ভিন্ন আর কেউ দিতে পারেন না। তারপর ধৌম পাণ্ডবগণের সমৃদ্ধি কামনায় মন্ত্রপাঠ করে অগ্নিতে আহুতি দিলেন। হোমাগ্নি ও ব্রাহ্মণগণকে প্রদক্ষিণ করে পঞ্চপাণ্ডব ও দ্রৌপদী অজ্ঞাতবাসে যাত্রা করলেন। তারা যমুনার দক্ষিণ তীর দিয়ে পদব্রজে চললেন। দুর্গম পর্বত ও বন অতিক্রম করে দশান্ন দেশের উত্তর, পাঞ্চালের দক্ষিণ এবং যক্রিল্লম ও সুরসেন দেশের মধ্য দিয়ে পাণ্ডবগণ মৎস্য দেশে উপস্থিত হলেন। তাদের বর্ণ মলিন, মুখ শত্রুময়, হস্তে ধনু, কোটি দেশে খড়গ, কেউ জিজ্ঞাসা করলে বলতেন আমরা ব্যাদ। বিরাট রাজধানীর অদূরে এসে দ্রৌপদী অত্যন্ত শ্রান্ত হয়ে পড়লেন। যুধিষ্ঠিরের আদেশে অর্জুন তাকে স্কন্ধে বহন করে চলতে লাগলেন। রাজধানীতে উপস্থিত হয়ে যুধিষ্ঠির বললেন, আমরা যদি সশস্ত্র হয়ে নগরে প্রবেশ করি তবে লোকে উদ্বিগ্ন হবে, অর্জুনের গাণ্ডীব ধনু অনেকেই জানে, তা দেখে আমাদের চিনে ফেলবে। পৃষ্ঠা 270। অর্জুন বললেন, শ্মশানের কাছে পর্বত শৃঙ্গে ওই যে বৃহৎ সমী বৃক্ষ রয়েছে তাতে আমাদের অস্ত্র রাখলে কেউ নিতে সাহস করবে না। তখন পাণ্ডবগণ তাদের ধনু থেকে জ্যা বিযুক্ত করলেন এবং দীর্ঘ উজ্জ্বল খড়গ, তুনি, রক্ষুরদার বৃহৎ বাণ সকল ধনুর সঙ্গে বাঁধলেন। নকুল সমী বৃক্ষে উঠে একটি দৃঢ় শাখায় অস্ত্রগুলি এমনভাবে রজ্জুবদ্ধ করলেন যাতে বৃষ্টি না লাগে। তারপর তিনি একটি মৃতদেহ সেই বৃক্ষে বেঁধে দিলেন যাতে পুঁতিগন্ধ পেয়ে লোকে কাছে না আসে। গোপাল, মেষপাল প্রভৃতি প্রশ্নের উত্তরে তারা বললেন, ইনি আমাদের মাতা, বয়স 80 বা 100, মৃতদেহ গাছে বেঁধে রাখাই আমাদের কুলধর্ম। যুধিষ্ঠির নিজেদের এই 5টি গুপ্ত নাম রাখলেন, জয়, জয়ন্ত, বিজয়, জয়সেন, জয়দ্বল। তারপর সকলেই সেই বিশাল নগরে প্রবেশ করলেন। 3. বিরাট ভবনে যুধিষ্ঠিরাদির আগমন।
বিরাট রাজা সভায় প্রথমে ব্রাহ্মণ বেশি যুধিষ্ঠির উপস্থিত হলেন। তার রূপ মেঘাবৃত, সূর্য বর্ষাবৃত অগ্নির ন্যায়। তিনি বৈদুর্য খচিত স্বর্ণময় পাশক বস্ত্রাঞ্চলে বেঁধে বাহুমূলে ধারণ করে আছেন। তাকে দেখে বিরাট তাঁর সভাসদকে বললেন, ইনি কে? একে ব্রাহ্মণ মনে হয় না, বোধহয় ইনি কোনো রাজা। সঙ্গে গজ বাজি রথ না থাকলেও একে ইন্দ্রের ন্যায় দেখাচ্ছে। যুধিষ্ঠির নিকটে এসে বললেন, মহারাজ, আমি বৈয়াদ্রপদ্য গোত্রীয় ব্রাহ্মণ। আমার সর্বস্ব বিনষ্ট হয়েছে, জীবিকার জন্য আপনার কাছে এসেছি। পূর্বে আমি যুধিষ্ঠিরের সখা ছিলাম, আমার নাম কঙ্ক, আমি দূত ক্রীড়ায় নিপুণ। বিরাট বললেন, যা চাও তাই তোমাকে দেব, তুমি রাজা হবার যোগ্য, এই মৎস্যদের শাসন করো। দূতকারগণ আমার প্রিয়, আমি তোমার বশবর্তী হয়ে থাকব। যুধিষ্ঠির বললেন, মহারাজ, এই বর দিন যেন দূত ক্রীড়ায় নীচ লোকের সঙ্গে আমার বিবাদ না হয়, এবং আমি যাকে পরাজিত করব সে তার ধন আটকে রাখতে পারবে না। বিরাট বললেন, কেউ যদি তোমার অপ্রিয় আচরণ করে তবে আমি তাকে নিশ্চয়ই বধ করব, যদি সে ব্রাহ্মণ হয় তবে নির্বাসিত করব। সমাগত প্রজাবৃন্দ শোনো, যেমন আমি তেমনি কঙ্ক এই রাজ্যের প্রভু। কঙ্ক, তুমি আমার সখা এবং আমার সমান, তুমি প্রচুর পান ভোজন ও বস্ত্র পাবে, আমার ভবনে সকল দ্বার তোমার জন্য উদ্ঘাটিত থাকবে, ভিতরে বাইরে সর্বত্র তুমি পরিদর্শন করতে পারবে। পৃষ্ঠা 271। কেউ যদি অর্থাভাবের জন্য তোমার কাছে কিছু প্রার্থনা করে তবে আমাকে জানিও, যা প্রয়োজন তাই আমি দান করব। তারপর সিংহ বিক্রম ভীম এলেন, তার পরিধানে কৃষ্ণ বস্ত্র, হাতে খন্তি হাতা ও কোষমুক্ত কৃষ্ণবর্ণ ওষি। বিরাট সভাস্থ লোকদের জিজ্ঞাসা করলেন, সিংহের ন্যায় উন্নত স্কন্ধ অতি রূপবান কে এই যুবা? ভীম কাছে এসে বিনীত বাক্যে বললেন, মহারাজ, আমি পাচক, আমার নাম বল্লভ, আমি উত্তম ব্যঞ্জন রাঁধতে পারি। পূর্বে রাজা যুধিষ্ঠির আমার প্রস্তুত সুপ প্রভৃতি ভোজন করতেন, আমার তুল্য বলবানও কেউ নেই। আমি বাহুযুদ্ধে পটু, হস্তি ও সিংহের সঙ্গে যুদ্ধ করে আমি আপনাকে তুষ্ট করব। বিরাট বললেন, তোমাকে আমি পাকশালার কর্মে নিযুক্ত করলাম, সেখানে যেসব পাচক আছে তুমি তাদের অধ্যক্ষ হবে, কিন্তু এই কর্ম তোমার উপযুক্ত নয়, তুমি আসমুদ্র পৃথিবীর রাজা হবার যোগ্য। অসিত নয়না দ্রৌপদী তার কুঞ্চিত কেশপাশ মস্তকে দক্ষিণ পাশে তুলে কৃষ্ণবর্ণ পরিধেয় বস্ত্র দিয়ে আবৃত করে বিচরণ করছিলেন। বিরাট রাজার মহিষী কেকয় রাজকন্যা সুদেষ্ণা প্রাসাদের ওপর থেকে দেখতে পেয়ে তাকে ডেকে আনালেন এবং জিজ্ঞাসা করলেন, ভদ্রে, তুমি কে, কি চাও? দ্রৌপদী উত্তর দিলেন, রাজ্ঞী, আমি শৈরিন্দ্রী, যিনি আমাকে পোষণ করবেন আমি তার কর্ম করব। সুদেষ্ণা বললেন, ভাবিনি তুমি নিজেই দাসদাসীকে আদেশ দেবার যোগ্য, তোমার পায়ের গ্রন্থি উচ্চ নয়, দুই উরু ঠেকে আছে, তোমার নাভি কণ্ঠস্বর ও স্বভাব নিম্ন, স্তন নিতম্ব ও নাসিকা উন্নত, পদতল করতল ওষ্ঠ রক্তবর্ণ, তুমি হংস গদগদ ভাষিনী, সুকেশী সুস্তনী, তুমি কাশ্মীরি তুরঙ্গ মিন্যায় সুদর্শনা, তুমি কে? যক্ষী দেবী গান্ধর্বী না অপ্সরা? দ্রৌপদী বললেন, সত্য বলছি, আমি শৈরিন্দ্রী, কেশ সংস্কার চন্দনাদি পেষণ বিচিত্র মালা রচনা প্রভৃতি কর্ম জানি। আমি পূর্বে কৃষ্ণার প্রিয়া ভার্যা সত্যভামা এবং পাণ্ডব মহিষী কৃষ্ণার পরিচর্যা করতাম, তাদের কাছে আমি উত্তম খাদ্য ও প্রয়োজনীয় বসন পেতাম। দেবী সত্যভামা আমার নাম মালিনী রেখেছিলেন। সুদেষ্ণা বললেন, রাজা যদি তোমার প্রতি লুব্ধ না হন তবে আমি তোমাকে মাথায় করে রাখবো। এই রাজভবনে যে সকল নারী আছে তারা এক দৃষ্টিতে তোমাকে দেখছে, পুরুষরা মোহিত হবে না কেন? পৃষ্ঠা 272। এখানকার বৃক্ষগুলিয়ে যেন তোমাকে নমস্কার করছে। সুন্দরী, তোমার অলৌকিক রূপ দেখলে বিরাট রাজা আমাকে ত্যাগ করে সর্বান্তকরণে তোমাতেই আসক্ত হবেন। কর্কট কি বা স্ত্রী কাঁকড়া যেমন নিজের মরণের নিমিত্তই গর্ভধারণ করে, তোমাকে আশ্রয় দেওয়া আমার পক্ষে সেই রূপ। দ্রৌপদী বললেন, বিরাট রাজা বা অন্য কেউ আমাকে পাবেন না, কারণ পাঁচজন মহাবলশালী গন্ধর্ব যুবা আমার স্বামী, তারা সর্বদা আমাকে রক্ষা করেন। আমি এখন ব্রত পালনের জন্য এই কষ্ট স্বীকার করছি। যিনি আমাকে উচ্ছিষ্ট দেন না এবং আমাকে দিয়ে পা ধোয়ান না, তার ওপর আমার গন্ধর্ব পতিরা তুষ্ট হন।
যে পুরুষ সামান্য স্ত্রীর ন্যায় আমাকে কামনা করে সে সেই রাত্রিতেই পরলোকে যায়। সুদেষ্ণা বললেন, আনন্দদায়িনী, তুমি যেমন চাও সেইভাবেই তোমাকে রাখবো, কারো চরণ বা উচ্ছিষ্ট তোমাকে স্পর্শ করতে হবে না। তারপর সহদেব গোপ বেশ ধারণ করে বিরাটের সভায় এলেন। রাজা বললেন, বৎস, তুমি কে, কোথা থেকে আসছো, কি চাও? সহদেব গোপ ভাষায় গম্ভীর স্বরে উত্তর দিলেন, আমি অরিষ্টনেমি নামক বৈশ্য, পূর্বে পাণ্ডবদের গোপরীক্ষক ছিলাম। তারা এখন কোথায় গেছেন জানি না, আমি আপনার কাছে থাকতে চাই। যুধিষ্ঠিরের বহু লক্ষ গাভী ও বহু সহস্র বৃষ ছিল, আমি তাদের পরীক্ষা করতাম। লোকে আমাকে তন্ত্রীপাল বলতো। আমি 10 যোজন ব্যাপী গরুর দলও গণনা করতে এবং তাদের ভূত ভবিষ্য বর্তমান বলতে পারি। যে উপায়ে গোবংশে বৃদ্ধি হয় এবং রোগ না হয় তাও জানি। আমি সুলক্ষণ বৃষ চিনতে পারি, যাদের মূত্র আঘ্রাণ করলে বন্ধা প্রসব করে। বিরাট বললেন, আমার বিভিন্ন জাতীয় 1-1 লক্ষ পশু আছে, সেই সমস্ত পশুর ভার তোমার হাতে দিলাম, তাদের পালকগণও তোমার অধীন থাকবে। তারপর সভাস্থ সকলে দেখলেন একজন রূপবান বিশালকায় পুরুষ আসছেন, তার কর্ণে দীর্ঘ কুণ্ডল, হস্তে শঙ্খ, সুবর্ণ নির্মিত বলয়, কেশরাশি উন্মুক্ত, নপুংসক বেশে অর্জুনকে। বিরাট বললেন, তুমি হস্তি যুথপতির ন্যায় বলবান, সুদর্শন যুবা, অথচ বাহুতে বলয় এবং কর্ণে কুণ্ডল পরে বেনি উন্মুক্ত করে এসেছে। যদি রথে চড়ে যোদ্ধার বেশে কবচ ও ধনুর্বাণ ধারণ করে আসতে তবেই তোমাকে মানাতো। তোমার মতো লোক ক্লীব হতে পারে না এই আমার বিশ্বাস। পৃষ্ঠা 273। আমি বৃদ্ধ হয়েছি, রাজ্যভার থেকে মুক্তি চাই, তুমি এই মৎস্যদের শাসন করো। অর্জুন বললেন, মহারাজ, আমি নৃত্য গীত বাদ্যে নিপুণ, আপনার কন্যা উত্তরা শিক্ষার ভার আমাকে দিন। আমার এই ক্লীবরূপ কেন হয়েছে সেই দুঃখময় বৃত্তান্ত আপনাকে পরে বলবো। আমার নাম বৃহন্নলা, আমি পিতৃমাতৃহীন, আমাকে আপনার পুত্র বা কন্যা জ্ঞান করবেন। রাজা বললেন, বৃহন্নলা, তোমার অভীষ্ট কর্মের ভার তোমাকে দিলাম, তুমি আমার কন্যা এবং অন্যান্য কুমারীদের নৃত্যাদি শেখাও। অনন্তর বিরাট রাজা অর্জুনের ত্রিবত্ব সম্বন্ধে নিঃসন্দেহ হয়ে তাকে অন্তঃপুরে পাঠিয়ে দিলেন। অর্জুন রাজকন্যা উত্তরা তার সহচরীদের নৃত্য গীত বাদ্য শিখিয়ে এবং প্রিয় কার্য করে তাঁদের প্রীতিভাজন হলেন। তারপর আকাশচ্যুত সূর্যের ন্যায় নকুলকে আসতে দেখে মৎস্যরাজ বিরাট বললেন, এই দেবতুল্য পুরুষটি কে? এই সাগ্রহে আমার অশ্ব সকল দেখছে, নিশ্চয়ই এই লোক অশ্বতত্ত্বজ্ঞ। রাজার কাছে এসে নকুল বললেন, মহারাজের জয় হোক, সভাস্থ সকলে শুভ হোক। আমি যুধিষ্ঠিরের অশ্বদলের তত্ত্বাবধান করতাম, আমার নাম গ্রন্থিক। অশ্বের স্বভাব, শিক্ষা প্রণালী, চিকিৎসা এবং দুষ্ট অশ্বের সংশোধন আমার জানা আছে। বিরাট বললেন, আমার যত অশ্ব আছে সে সকলের তত্ত্বাবধানের ভার তোমাকে দিলাম, সারথি প্রভৃতিও তোমার অধীন হবে। তোমাকে দেখে মনে হচ্ছে যেন যুধিষ্ঠিরের দর্শন পেয়েছি, ভৃত্যের সাহায্য বিনা তিনি এখন কি করে বনে বাস করছেন। সাগর পর্যন্ত পৃথিবী যারা অধিপতি ছিলেন সেই পাণ্ডবগণ এই রূপে কষ্ট স্বীকার করে মৎস্যরাজ্যে অজ্ঞাতবাস করতে লাগলেন। সময় পালন পর্বাধ্যায়। মল্লগণের সহিত ভীমের যুদ্ধ 4। যুধিষ্ঠির বিরাট রাজা তাঁর পুত্র এবং সভাসদবর্গ সকলেরই প্রিয় হলেন, তিনি অক্ষয় হৃদয়। টিকা 1। মহর্ষি বৃহদর্শের নিকট লব্ধ বন পর্ব 16 পরিচ্ছেদের পাদটিকা এবং 19 পরিচ্ছেদের শেষ ভাগ দ্রষ্টব্য। টিকা শেষ। অক্ষয় হৃদয় জানতেন সেজন্য দূত ক্রীড়ায় সকলকেই সূত্রবদ্ধ পরীক্ষার ন্যায় ইচ্ছানুসারে চালিত করতেন। পৃষ্ঠা 274। যুধিষ্ঠির যে ধন জয় করতেন তা বিরাটের অজ্ঞাতস্বরে ভ্রাতাদের দিতেন। ভীম যে মাংস প্রভৃতি বিবিধ খাদ্য রাজার নিকট লাভ করতেন তা যুধিষ্ঠিরকে বিক্রয় করতেন। টিকা 1। যাতে লোকে তাঁদের ভ্রাতৃ সম্পর্ক সন্দেহ না করে। টিকা শেষ। অন্তঃপুরে অর্জুন যেসব জীর্ণ বস্ত্র পেতেন তা বিক্রয় ছলে অন্য ভ্রাতাদের দিতেন। নকুল সহদেব ধন ও দধি দুগ্ধাদি দিতেন। অন্যের অজ্ঞাতসারে দ্রৌপদীও তাঁর পতিদের দেখতেন।
এই রূপে 4 মাস কত হলে মৎস্য রাজধানীতে ব্রহ্মার উদ্দেশ্যে মহাসমারোহে এক জনপ্রিয় উৎসবের আয়োজন হল। এই মহোৎসবে নানা দিক থেকে অসুরতুল্য বলবান বহু বিজয়ী মল্লগণ বিরাট রাজার রঙ্গস্থলে উপস্থিত হল। তাদের মধ্যে জিমুত নামে এক মহামল্ল ছিল, সে অন্যান্য মল্লদের যুদ্ধে আহ্বান করলে কিন্তু কেউ তার কাছে গেল না। তখন বিরাট ভীমকে যুদ্ধ করতে আদেশ দিলেন। রাজাকে অভিবাদন করে ভীম অনিচ্ছায় রঙ্গে প্রবেশ করলেন এবং কোটি দেশ বন্ধন করে জিমুতকে আহ্বান করলেন। মদমত্ত মহাকায় হস্তির ন্যায় দুজনের ঘোর বাহুযুদ্ধ হতে লাগলো। তারা হস্ত মুষ্টি করতাল নখ জানু পদ ও মস্তক দিয়ে পরস্পরকে সগর্জনে আঘাত করতে লাগলেন। অবশেষে ভীম জিমুতকে তুলে ধরে শতবার ঘুরিয়ে ভূমিতে ফেললেন এবং পেষণ করে বধ করলেন। কুবের তুল্য ধনী বিরাট হৃষ্ট হয়ে তখনই ভীমকে প্রচুর অর্থ পুরস্কার দিলেন। তারপর ভীম আরো অনেক মল্লকে বিনষ্ট করলেন এবং অন্য প্রতিদ্বন্দ্বী না থাকায় বিরাটের আজ্ঞায় সিংহ ব্যাঘ্র হস্তির সঙ্গে যুদ্ধ করলেন। অর্জুন নৃত্য গীত করে রাজা ও অন্তঃপুরবাসিনী নারীদের মনোরঞ্জন করতে লাগলেন। নকুল অশ্বদের শিক্ষিত করে রাজাকে তুষ্ট করলেন। সহদেব ও বৃষদের বিনীত করে রাজার নিকট অনেক পুরস্কার পেলেন। দ্রৌপদী সুখী হলেন না। মহাবল পাণ্ডবদের কষ্টসাধ্য কর্ম দেখে তিনি দীর্ঘশ্বাস ফেলতেন। কীচকবধ পর্বাধ্যায় 5 কীচক সুদেষ্ণা ও দ্রৌপদী। পাণ্ডবরা মৎস্য রাজধানীতে 10 মাস অজ্ঞাতবাসে কাটালেন। একদিন বিরাটের সেনাপতি কীচক তার ভগিনী রাজমহিষী সুদেষ্ণার গৃহে পদ্মাননা দ্রৌপদীকে দেখতে পেলেন। পৃষ্ঠা 275। তিনি কামাবিষ্ট হয়ে সুদেষ্ণার কাছে গিয়ে যেন হাসতে হাসতে বললেন, বিরাট ভবনে এই রমণীকে আমি পূর্বে দেখিনি। মদিরা যেমন গন্ধে উন্মত্ত করে, এই রমণীর রূপ সেই প্রকার আমাকে উন্মত্ত করেছে। এই মনোহারিণী সুন্দরী কে, কোথা থেকে এসেছে, এ আমার চিত্ত মথিত করেছে। এর সঙ্গে মিলন ভিন্ন আমার রোগের অন্য ঔষধ নেই। তোমার এই পরিচারিকা যে কর্ম করছে তা তার যোগ্য নয়। সে আমার গৃহে এসে আমার সমস্ত সম্পত্তির ওপর কর্তৃত্ব এবং গৃহ শোভিত করুক। শ্রীকাল যেমন মৃগেন্দ্র কন্যার কাছে যায়, সেই রূপ কীচক দ্রৌপদীর কাছে গিয়ে বললেন, সুন্দরী তোমার রূপ ও প্রথম বয়স বৃথা নষ্ট হচ্ছে। পুরুষে যদি ধারণ না করে তবে পুষ্পমালা শোভা পায় না। চারুহাসিনী আমার পুরাতন স্ত্রীদের আমি ত্যাগ করব, তারা তোমার দাসী হবে, আমি তোমার দাস হব। দ্রৌপদী উত্তর দিলেন, সুতপুত্র আমি নিম্নবর্ণের শৈরিন্দ্রী, কেশ সংস্কার রূপ হীন কার্য করি, আপনার কামনার যোগ্য নই। আমি পরের পত্নী, বীরগণ আমাকে রক্ষা করেন। যদি আমাকে পাবার চেষ্টা করেন তবে আমার গন্ধর্ব পতিগণ আপনাকে বধ করবেন। অবোধ বালক যেমন নদীর এক তীর থেকে অন্য তীরে যেতে চায়, রোগার্ত যেমন কালরাত্রি প্রার্থনা করে, মাতৃক্রোড়স্থ শিশু যেমন চন্দ্র চায়, আপনি সেই রূপ আমাকে চাচ্ছেন। দ্রৌপদী কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে কীচক সুদেষ্ণার কাছে গিয়ে বললেন, শৈরিন্ধ্রী যাতে আমাকে ভজনা করে সেই উপায় করো, তবেই আমার জীবন রক্ষা হবে। সুদেষ্ণা তার ভ্রাতা কীচকের অভিলাষ, নিজের ইষ্ট এবং দ্রৌপদীর উদ্বেগ সম্বন্ধে চিন্তা করে বললেন, তুমি কোনো পূর্বের উপলক্ষে নিজের ভবনে সুরা ও অন্নাদি প্রস্তুত করাও, আমি সুরা আনবার জন্য শৈরিন্দ্রীকে তোমার কাছে পাঠাবো, তখন তুমি নির্জন স্থানে তাকে চাটুবাক্যে সম্মত করিও। উত্তম মদ্য ছাগ শুকর প্রভৃতির মাংস এবং অন্যান্য খাদ্য পানীয় প্রস্তুত করিয়ে কীচক রাজমহিষীকে নিমন্ত্রণ করলেন। সুদেষ্ণা দ্রৌপদীকে বললেন, কল্যাণী তুমি কীচকের গৃহ থেকে পানীয় নিয়ে এসো, আমার বড় পিপাসা হয়েছে। দ্রৌপদী বললেন, রাজ্ঞী আমি কীচকের কাছে যাব না, তিনি নির্লজ্জ, আমি ব্যভিচারিণী হতে পারব না। আপনার কর্মে নিযুক্ত হবার কালে যে সময় বা শর্ত করেছিলাম তা আপনি জানেন, আপনার অনেক দাসী আছে, তাদের কাকেও পাঠান। সুদেষ্ণা বললেন, আমি তোমাকে পাঠালে কীচক তোমার কোনো অনিষ্ট করবে না। এই বলে তিনি দ্রৌপদীকে একটি ঢাক নিযুক্ত স্বর্ণময় পানপাত্র দিলেন। পৃষ্ঠা 276। দ্রৌপদী শঙ্কিত মনে স্বরোদনে কীচকের আবাসে গেলেন এবং ক্ষণকাল সূর্যের আরাধনা করলেন। সূর্যের আদেশে এক রাক্ষস অদৃশ্যভাবে দ্রৌপদীকে রক্ষা করতে লাগল। 6
কিচকের পদাঘাত। দ্রৌপদীকে দেখে কিচক আনন্দে ব্যস্ত হয়ে উঠে বললেন, সুকেশী, আজ আমার সুপ্রভাত, তুমি আমার অধীশ্বরী, তোমাকে সুবর্ণহার, শাঁখা, কুণ্ডল, কেউর, মণিরত্ন, কৌশেয় বস্ত্রাদি দেব, তোমার জন্য দিব্য শয্যা প্রস্তুত আছে, সেখানে চলো আমার সঙ্গে মধু মাধবী ব্র্যাকেটে মধুজাত মদ্য পান করো। দ্রৌপদী বললেন, রাজমহিষী আমাকে সুর আনবার জন্য পাঠিয়েছেন। কিচক বললেন, দাসীরা তা নিয়ে যাবে। এই বলে তিনি দ্রৌপদীর হাত এবং উত্তরীয় বস্ত্র ধরলেন, দ্রৌপদী ঠেলা দিয়ে তাঁকে সরিয়ে দিলেন। কিচক সবলে আবার ধরলেন, দ্রৌপদী কম্পিত দেহে ঘন ঘন নিঃশ্বাস ফেলে প্রবল ধাক্কা দিলেন, পাপাত্তা কিচক ভূমিতে পড়ে গেলেন। দ্রৌপদী দ্রুত বেগে বিরাট রাজার সভায় এলেন। কিচক সঙ্গে সঙ্গে এসে রাজার সমক্ষেই দ্রৌপদীর কেশাকর্ষণ করে তাঁকে পদাঘাত করলেন। তখন সেই সূর্য নিযুক্ত রাক্ষস বায়ুবেগে ধাবিত হয়ে কিচককে আঘাত করলে কিচক ঘুরতে ঘুরতে ছিন্নমূল বৃক্ষের ন্যায় ভূপতিত হলেন। রাজসভায় যুধিষ্ঠির ও ভীম উপস্থিত ছিলেন। দ্রৌপদীর অপমান দেখে কিচককে বধ করবার ইচ্ছায় ভীম দন্তে দন্ত ঘর্ষণ করতে লাগলেন, পাছে লোকে তাঁদের জেনে ফেলে এই ভয়ে যুধিষ্ঠির নিজের অঙ্গুষ্ঠ ভীমের অঙ্গুষ্ঠে ঠেকিয়ে তাঁকে নিবারণ করলেন। দ্রৌপদী তাঁদের দিকে একবার দৃষ্টিপাত করে রুদ্র নয়নে বিরাট রাজাকে যেন দগ্ধ করে বললেন, যাঁদের শত্রু বহু দূর দেশে বাস করেও ভয়ে নিদ্রা যায় না তাঁদেরই আমি মানিনি ভার্যা, সেই আমাকে সুতপুত্র পদাঘাত করেছে, যারা শরণ্যপর্ণকে রক্ষা করেন সেই মহারথগণ আজ কোথায় আছেন, বিরাট যদি কিচককে ক্ষমা করে ধর্ম নষ্ট করেন তবে আমি কি করতে পারি, রাজা আপনি কিচকের প্রতি রাজবত আচরণ করছেন না, আপনার ধর্ম দস্যুর ধর্ম, তাই রাজসভায় শোভা পাচ্ছে না। পৃষ্ঠা 277। কিচক ধর্মজ্ঞ নয়, মৎস্যরাজ্য ধর্মজ্ঞ নন, যে সভাসদগণ তার অনুবর্তী তারাও ধর্মজ্ঞ নন। শাস্ত্রনয়না দ্রৌপদীর তিরস্কার শুনে বিরাট বললেন, সৈরিন্দ্রী, আমার অজ্ঞাতে তোমাদের কি বিবাদ হয়েছে তা আমি জানি না, তথ্য না জেনে আমি কি করে বিচার করব। সভাসদগণ দ্রৌপদীর প্রশংসা এবং কিচকে নিন্দা করতে লাগলেন। তারা বললেন, এই সর্বাঙ্গ সুন্দরী যার ভার্যা তিনি মহাভাগ্যবান, এরূপ বড় বর্ণিনী মনুষ্যলোকে সুলভ নয়, বোধহয় ইনি দেবী। ক্রোধে যুধিষ্ঠিরের ললাট ঘর্মাক্ত হল। তিনি বললেন, সৈরিন্দ্রী তুমি এখানে থেকো না, দেবী সুদেষ্ণার গৃহে যাও, আমার মনে হয় তোমার গন্ধর্ব পতিদের বিবেচনায় এই কাল ক্রোধের উপযুক্ত নয়, নতুবা তারা প্রতিশোধের জন্য দ্রুত বেগে উপস্থিত হতেন, তুমি আর এখানে নটীর ন্যায় রোদন করো না, তাতে এই রাজসভায় যারা দূত ক্রীড়া করছেন তাদের বিঘ্ন হবে, তুমি যাও, গন্ধর্বগণ তোমার দুঃখ দূর করবেন। দ্রৌপদী বললেন, যাদের জ্যেষ্ঠ ভ্রাতা দূত শক্ত সেই অতীব দয়ালুদের জন্যই আমাকে ব্রতচারিণী হতে হয়েছে, আমার অপমানকারীদের বধ করাই তাদের উচিত ছিল। দ্রৌপদী অন্তঃপুরে চলে গেলেন। তার রোদনের কারণ শুনে সুদেষ্ণা বললেন, সুকেশী, আমার কথাতেই তুমি কিচকের কাছে সুরা আনতে গিয়ে অপমানিত হয়েছ, যদি চাও তবে তাকে প্রাণদণ্ড দেয়াবো। দ্রৌপদী বললেন, কিচক যাদের কাছে অপরাধী তারাই তাকে বধ করবেন, সে আজই পরলোকে যাবে। দ্রৌপদী নিজের বাসগৃহে গিয়ে গাত্র বস্ত্র ধুয়ে ফেললেন। তিনি দুঃখে কাতর হয়ে স্থির করলেন, ভীম ভিন্ন আর কেউ তার প্রিয় কার্য করতে পারবেন না। রাত্রিকালে তিনি শয্যা থেকে উঠে ভীমের গৃহে গেলেন এবং দুর্বং বনে সিংহী যেমন সিংহকে আলিঙ্গন করে সেইরূপ ভীমকে আলিঙ্গন করে বললেন, ভীমসেন, ওঠো ওঠো, মৃতের ন্যায় শুয়ে আছো কেন, যে জীবিত তার ভার্যাকে স্পর্শ করে কোনো পাপি বাঁচতে পারে না, পাপিষ্ঠ সেনাপতি কিচক আমাকে পদাঘাত করে এখনো বেঁচে আছে, তুমি কি করে নিদ্রা যাচ্ছ। ভীম জেগে উঠে বললেন, তুমি ব্যস্ত হয়ে কেন এসেছ, সুখ দুঃখ প্রিয় অপ্রিয় যা ঘটেছে সব বলো, কৃষ্ণা তুমি সর্বকর্মে আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে সর্বদা বিপদ থেকে মুক্ত করব, তোমার বক্তব্য বলে শীঘ্র নিজ গৃহে চলে যাও যাতে কেউ জানতে না পারে। পৃষ্ঠা 278। ভীমের নিকট দ্রৌপদীর বিলাপ। দ্রৌপদী বললেন, যুধিষ্ঠির যার স্বামী সে শোক পাবেই, তুমি আমার সব দুঃখ জানো তবে আবার জিজ্ঞাসা করছো কেন, দূতসভায় দুঃশাসন সকলের সমক্ষে আমাকে দাসী বলেছিল, সেই স্মৃতি আমাকে বধ করছে, বনবাসকালে সিন্ধুরাজ জয়দ্রথ আমার চুল ধরে টেনেছিল, কে তা সইতে পারে,
আজ মৎস্যরাজের সমক্ষে কীচক আমাকে পদাঘাত করেছে, সেই অপমানের পর আমার ন্যায় কোন নারী জীবিত থাকতে পারে? বিরাট রাজার সেনাপতি ও শ্যালক দুর্মতি কীচক সর্বদা আমাকে বলে, তুমি আমার ভার্যা হও। ভীম, তোমার দূতাসক্ত জ্যেষ্ঠ ভ্রাতার জন্যই আমি অনন্ত দুঃখ ভোগ করছি। তিনি যদি সহস্র স্বর্ণ মুদ্রা বা স্বর্ণ রৌপ্য বস্ত্র যা নস্যাদি পশু পণ রাখতেন, তবু বহু বৎসর দিবারাত্র খেললেও নিঃস্ব হতেন না। তিনি খেলায় প্রমত্ত হয়ে ঐশ্বর্য হারিয়েছেন, এখন মূলের ন্যায় নীরব হয়ে আছেন, মৎস্যরাজ্যের পরিচারক হয়ে নরক ভোগ করছেন। তুমি পাচক হয়ে বিরাটের সেবা করো, দেখলে আমার মন অবসন্ন হয়। সুদেষ্ণার সমক্ষে তুমি সিংহ ব্যাঘ্র মহিষের সঙ্গে যুদ্ধ করো, তা দেখলে আমি মোহগ্রস্ত হই। আমার সেই অবস্থা দেখে তিনি তার সঙ্গীদের বলেন, এক স্থানে বাস করার ফলে এই শৈরেন্দ্রী পাচক বল্লভের প্রতি অনুরক্ত হয়েছে, সেই জন্য তাকে হিংস্র পশুর সঙ্গে যুদ্ধ করতে দেখলে শোকার্ত হয়। স্ত্রীলোকের মন দুর্গেও তবে এরা দুজনেই সুন্দর এবং পরস্পরের যোগ্য। দেব দানব নাগগণের বিজেতা অর্জুন এখন নপুংসক সেজে শাঁখার কুণ্ডল পরে বেনি ঝুলিয়ে কন্যাদের নৃত্য শেখাচ্ছেন। যাকে যত্ন করবার ভার কুন্তি আমাকে দিয়েছিলেন, সেই সৎস্বভাব লজ্জাশীল মিষ্টবাসী সহদেব রক্তবসন পরে গোপগণের অগ্রণী হয়ে বিরাটকে অভিবাদন করছেন এবং রাত্রিকালে গোবৎসের চর্মের উপর শুয়ে নিদ্রা যাচ্ছেন। রূপবান বুদ্ধিবান অস্ত্রবিশারদ নকুল এখন রাজার অশ্বরক্ষক হয়েছেন। দুধশক্ত যুধিষ্ঠিরের জন্যই আমি শৈরীন্দ্রী হয়ে সুদেষ্ণার শৌচকার্যে সহায় হয়েছি। পাণ্ডবগণের মহিষী এবং দ্রুপদের দুহিতা হয়েও আমি এই দুর্দশায় পড়েছি। কুন্তি ভিন্ন আর কারোর জন্য আমি চন্দনাদি পেষণ করিনি, নিজের জন্য নয়। এখন আমার দুই হাতে কড়া পড়েছে, দেখো কুন্তি বা তোমাদের কাকেও আমি ভয় করিনি। এখন কিঙ্করি হয়ে আমাকে বিরাটের সম্মুখে সভায় দাঁড়াতে হয়। আমার প্রস্তুত বিলেপন তিনি ভালো করবেন কিনা এই সংশয়ে অন্যের পেশা চন্দন আবার তার রচেনা। পৃষ্ঠা 279। ভীম, আমি দেবতাদের অপ্রিয় কোনো কার্য করিনি, আমার মরা উচিত, অভাগিনী বলেই বেঁচে আছি। শোক বিহ্বলা দ্রৌপদীর হাত ধরে ভীম সজল নয়নে বললেন, ধিক আমার বাহুবল, ধিক অর্জুনের গাণ্ডীব, তোমার রক্তাভ করযুগলে কড়া পড়েছে, তাও দেখতে হলো। আমি সবার মধ্যেই বিরাটের নিগ্রহ করতাম, পদাঘাতে কীচকের মস্তক চূর্ণ করতাম, মৎস্যরাজের লোকদেরও শাস্তি দিতাম, কিন্তু ধর্মরাজ কটাক্ষ করে আমাকে নিবারণ করলেন। কল্যাণী, তুমি আর অর্ধ মাস কষ্ট সয়ে থাকো, তারপর ত্রয়োদশ বর্ষ পূর্ণ হলে তুমি রাজাদের রাজ্ঞী হবে। দ্রৌপদী বললেন, আমি দুঃখ সইতে না পেরেই অশ্রুমোচন করছি, রাজা যুধিষ্ঠিরকে তিরস্কার করা আমার উদ্দেশ্য নয়, পাছে বিরাট আমার রূপে অভিভূত হন এই আশঙ্কায় সুদেষ্ণা উদ্বিগ্ন হয়ে আছেন, তা জেনে এবং নিজেদের দুর্বুদ্ধি বসে দুরাত্মা কীচক আমাকে প্রার্থনা করছে। তোমরা যদি কেবল অজ্ঞাতবাসের প্রতিজ্ঞা পালনেই রত থাকো, তবে আমি আর তোমাদের ভার্যা থাকব না। মহাবল ভীমসেন, তুমি জটাসুরের হাত থেকে আমাকে উদ্ধার করেছিলে, জয়দ্র থেকে জয় করেছিলে, এখন আমার অপমানকারী পাপিষ্ঠ কীচককে বধ করো, প্রস্তরের উপর মৃত কুম্ভের ন্যায় তার মস্তক চূর্ণ করো। সে জীবিত থাকতে যদি সূর্যোদয় হয়, তবে আমি বিষ আলোড়ন করে পান করব, তার বশীভূত হব না। এই বলে দ্রৌপদী ভীমের বক্ষে লগ্ন হয়ে কাঁদতে লাগলেন। 8. কীচক বধ। ভীম বললেন, যাজ্ঞসেনী, তুমি যা চাও তাই হবে, আমি কীচককে সবান্ধবে হত্যা করব। তুমি তাকে বলো সে যেন সন্ধ্যার সময় নৃত্যশালায় তোমার প্রতীক্ষা করে, কন্যারা সেখানে দিবসে নৃত্য করে, রাত্রিতে নিজে নিজে গৃহে চলে যায়, সেখানে একটি উত্তম পর্যঙ্ক আছে, তার উপরেই আমি কীচককে তার পূর্বপুরুষদের সঙ্গে সাক্ষাৎ করাবো। পরদিন প্রাতঃকালে কীচক রাজভবনে গিয়ে দ্রৌপদীকে বললেন, আমি রাজসভায় বিরাটের সমক্ষে তোমাকে পদাঘাত করেছিলাম, কেউ তোমাকে রক্ষা করেনি, কারণ আমি পরাক্রান্ত। বিরাট কেবল আমিই মৎস্য দেশের রাজা, বস্তুত সেনাপতি আমিই রাজা। সুশ্রণী, তুমি আমাকে ভজনা করো, তোমাকে শত স্বর্ণ মুদ্রা দিচ্ছি। পৃষ্ঠা 280। শত দাসী, শত দাস এবং অশ্বতরী যুক্ত একটি রথ তোমাকে দেব,
দ্রৌপদী বললেন, কীচক, এই প্রতিজ্ঞা করো যে তোমার সখা বা ভ্রাতা কেউ আমাদের সঙ্গম জানতে পারবে না। আমি আমার গন্ধর্ব পতিদের ভয় করি। কীচক বললেন, ভীরু, আমি একাকী তোমার শূন্য গৃহে যাব, গন্ধর্বরা জানতে পারবে না। দ্রৌপদী বললেন, রাত্রিতে নৃত্যশালা শূন্য থাকে, তুমি অন্ধকারে সেখানে যেও। কীচকের সঙ্গে এইরূপ আলাপের পর সেই দিনের অবশিষ্ট ভাগ দ্রৌপদীর কাছে 1 মাসের তুল্য দীর্ঘ বোধ হতে লাগলো। তিনি পাকশালায় ভীমের কাছে গিয়ে সংবাদ দিলেন। ভীম আনন্দিত হয়ে বললেন, আমি সত্য ধর্ম ভ্রাতাদের নামে শপথ করে বলছি, আমি গুপ্ত স্থানে বা প্রকাশ্যে কীচককে চূর্ণ করব। মৎস্য দেশের লোকে যদি যুদ্ধ করতে আসে তবে তাদেরও সংহার করব। তারপর দুর্যোধনকে বধ করে রাজ্য লাভ করব। যুধিষ্ঠির বিরাটের সেবা করতে থাকুন। দ্রৌপদী বললেন, বীর, তুমি আমার জন্য সত্যভ্রষ্ট হয়ো না, কীচককে গোপনে বধ করো। সিংহ যেমন মৃগের জন্য প্রতীক্ষা থাকে, সেই রূপ ভীম রাত্রিকালে নৃত্যশালায় গিয়ে কীচকের জন্য প্রতীক্ষা করতে লাগলেন। শৈরিন্ধ্রের সঙ্গে মিলনের আশায় কীচক সুসজ্জিত হয়ে সেই অন্ধকারময় বৃহৎ গৃহে এলেন এবং শয্যায় শয়ন ভীমকে স্পর্শ করে আনন্দে অস্থির হয়ে বললেন, তোমার গৃহে আমি বহু ধন রত্ন পরিচ্ছদ দাসী পাঠিয়ে দিয়েছি, আর দেখো আমার গৃহে সকল স্ত্রীরাই বলে যে আমার তুল্য সুবেশ ও সুদর্শন পুরুষ আর নেই। ভীম বললেন, আমার সৌভাগ্য যে তুমি সুদর্শন এবং নিজেই নিজের প্রশংসা করছো, তোমার তুল্য স্পর্শ আমি পূর্বে কখনো পাইনি। তারপর মহাবাহু ভীম সহসা শয্যা থেকে উঠে সহস্রে বললেন, পাপিষ্ঠ, সিংহ যেমন হস্তীকে করে সেই রূপ আমি তোমাকে ভূতলে ফেলে আকর্ষণ করব। তোমার ভগিনী তা দেখবেন, তুমি নিহত হলে শৈরিন্দ্রে অবাধে বিচরণ করবেন, তার স্বামীরাও সুখী হবেন। এই বলে ভীম কীচকের কেশ ধরলেন, কীচক ও ভীমের 2 বাহু ধরলেন। বালি ও সুগ্রীবের ন্যায় তারা বাহুযুদ্ধে রত হলেন। প্রচণ্ড বায়ু যেমন বৃক্ষকে ঘূর্ণিত করে সেইরূপ ভীম কীচককে গৃহমধ্যে সঞ্চালিত করতে লাগলেন। ভীমের হাত থেকে ঈষৎ মুক্ত হয়ে কীচক জানুর আঘাতে ভীমকে ভূতলে ফেললেন। ভীম তখনই উঠে আবার আক্রমণ করলেন, তার প্রহারে কীচক ক্রমশ দুর্বল হয়ে পড়লেন। ভীম যখন 2 বাহুর দ্বারা কীচককে ধরে তার কণ্ঠদেশ নিপীড়িত করতে লাগলেন, কীচকের সর্বাঙ্গ ভগ্ন হলো। ভীম তাকে ভূতলে ঘূর্ণিত করে বললেন, ভার্যাকে যে পদাঘাত করেছিল সেই শত্রুকে বধ করে আজ আমি ভ্রাতাদের কাছে ঋণ মুক্ত হব, শৈরিন্ধ্রীর কণ্টক দূর করব। পৃষ্ঠা 281। কীচকের প্রাণ বহির্গত হল। পুরাকালে মহাদেব যেমন গজাসুরকে করেছিলেন ক্রুদ্ধ ভীমসেন, সেই রূপ কীচকের হাত পা মাথা গলা সমস্তই দেহের মধ্যে প্রবিষ্ট করে দিলেন। তারপর তিনি দ্রৌপদীকে ডেকে সেই মাংসপিণ্ড দেখিয়ে বললেন, পাঞ্চালী, কামুকটাকে কি করেছি দেখো। ভীমের ক্রোধে শান্তি হল, তিনি পাকশালায় চলে গেলেন। দ্রৌপদী নৃত্যশালার রক্ষকদের কাছে গিয়ে বললেন, পরস্ত্রীলোভী কীচক আমার গন্ধর্ব পতিদের হাতে নিহত হয়ে পড়ে আছে, তোমরা এসে দেখো। রক্ষকরা মশাল নিয়ে সেখানে এলো এবং কীচককে রুধিরাক্ত দেহ দেখে তার হাত পা মুন্ড গলা কোথায় গেল অনুসন্ধান করতে লাগলো। 9. উপকীচক বধ দ্রৌপদী ও বৃহন্নলা। কীচকের বান্ধবরা মৃতদেহ বেষ্টন করে কাঁদতে লাগলো। স্থলে উদ্ধৃত কচ্ছপের ন্যায় একটা পিণ্ড দেখে তারা ভয়ে রোমাঞ্চিত হল। সুতপুত্রগণ, টিকা 1, এরা কীচকের ভ্রাতৃ সম্পর্কীয় বা উপকীচক। টিকা শেষ। যখন অন্ত্যেষ্টির জন্য মৃতদেহ বাইরে নিয়ে যাচ্ছিল তখন তারা দেখলে অদূরে একটা স্তম্ভ ধরে দ্রৌপদী দাঁড়িয়ে আছেন। উপকীচকরা বললেন, ওই অসতীটাকে কীচকের সঙ্গে দগ্ধ করো, ওর জন্যই তিনি হত হয়েছেন। তারা বিরাটের কাছে গিয়ে অনুমতি চাইলে তিনি সম্মত হলেন, কারণ কীচকের বান্ধবরাও পরাক্রান্ত। উপকীচকগণ দ্রৌপদীকে বেঁধে শ্মশানে নিয়ে চলল। তিনি উচ্চস্বরে বললেন, জয় জয়ন্ত, বিজয়, জয় সেন, জয় দুল, শোনো মহাবীর গন্ধর্বগণ, শোনো, সুতপুত্রগণ আমাকে দাহ করতে নিয়ে যাচ্ছে। ভীমসেন আহ্বান শুনে তখনই শয্যা থেকে উঠে বললেন, শৈরিন্ধ্রী, ভয় নেই,
তিনি বেশ পরিবর্তন করে অদ্বার দিয়ে নির্গত হয়ে প্রাচীর লঙ্ঘন করে সুতগণের সম্মুখীন হলেন। চিতার নিকটে একটি শুষ্ক বৃহৎ বৃক্ষ দেখে তিনি উৎপাটিত করে স্কন্ধে নিলেন এবং দণ্ডপানি কৃতান্তের ন্যায় ধাবিত হলেন। তাকে দেখে উপকিচকরা ভয় পেয়ে বললে, ক্রুদ্ধ গন্ধর্ব বৃক্ষ নিয়ে আসছে, শৈরিন্দ্রীকে শীঘ্র মুক্তি দাও। তারা দ্রৌপদীকে ছেড়ে দিয়ে রাজধানীর দিকে পালাতে গেল। সেই 105 জন উপকিচককে ভীম যমালয়ে পাঠালেন। তারপর তিনি দ্রৌপদীকে বললেন, কৃষ্ণা আর ভয় নেই, তুমি রাজভবনে ফিরে যাও, আমিও অন্য পথে পাকশালায় যাচ্ছি। পৃষ্ঠা 282। প্রাতকালে মৎস্য দেশে নরনারীগণ সেনাপতি কিচক ও তার 105 জন বান্ধব নিহত হয়েছে দেখে অত্যন্ত বিস্মিত হল। তারা রাজার কাছে গিয়ে সেই সংবাদ দিয়ে বললে, শৈরিন্দ্রী আবার আপনার ভবনে এসেছে, সে রূপবতী, সেজন্য পুরুষরা তাকে কামনা করবে, গন্ধর্বরাও মহাবল। মহারাজ, শৈরিন্দ্রীর দোষে যাতে আপনার রাজধানী বিনষ্ট না হয় তার ব্যবস্থা করুন। কিচক ও উপকিচকগণের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য আদেশ দিয়ে বিরাট সুদেষ্ণাকে বললেন, তুমি শৈরিন্দ্রীকে এই কথা বলো, সুন্দরী তুমি এখান থেকে যেখানে ইচ্ছা হয় চলে যাও, রাজা গন্ধর্বদের ভয় করেন, তিনি নিজে কথা তোমাকে বলতে পারেন না, সেজন্য আমি বলছি। মুক্তিলাভের পর দ্রৌপদী তাঁর গাত্র বস্ত্র ধৌত করে রাজধানীর দিকে চললেন। তাকে দেখে লোকে গন্ধর্বের ভয়ে ত্রস্ত হয়ে পালাতে লাগলো। পাকশালার নিকটে এসে ভীমসেনকে দেখে দ্রৌপদী সহর্ষে বললেন, গন্ধর্বরাজকে নমস্কার, যিনি আমাকে মুক্ত করেছেন। ভীম উত্তর দিলেন, এই নগরে যে পুরুষরা আছেন তারা এখন তোমার কথা শুনে ঋণমুক্ত হলেন। তারপর দ্রৌপদী দেখলেন নৃত্যশালায় অর্জুন কন্যাদের নৃত্য শেখাচ্ছেন। কন্যারা বললে, শৈরিন্দ্রী ভাগ্যক্রমে তুমি মুক্তি লাভ করেছ এবং তোমার অনিষ্টকারী কিচকগণ নিহত হয়েছে। অর্জুন বললেন, তুমি কি করে মুক্ত হলে, সেই পাপীরাই বা কি করে নিহত হলো তা সবিস্তারে শুনতে ইচ্ছা করি। দ্রৌপদী বললেন, বৃহন্নলা, শৈরিন্দ্রীর কথায় তোমার কি প্রয়োজন, তুমি তো কন্যাদের মধ্যে সুখে আছো, আমার ন্যায় দুঃখ ভোগ করো না। অর্জুন বললেন, কল্যাণী, বৃহন্নলা মহা দুঃখ ভোগ করছে, সে এখন পশুতুল্য হয়ে গেছে তা তুমি বুঝছো না, আমরা এই স্থানেই বাস করি, তুমি কষ্ট পেলে কেনা দুঃখিত হয়। দ্রৌপদী কন্যাদের সঙ্গে সুদেষ্ণার কাছে গেলেন রাজার আদেশ অনুসারে। সুদেষ্ণা বললেন, শৈরিন্দ্রী তুমি শীঘ্র যেখানে ইচ্ছা হয় চলে যাও, তুমি যুবতী রূপে অনুপমা, রাজাও গন্ধর্বদের ভয় করেন। দ্রৌপদী বললেন, আর 13 দিনের জন্য আমাকে ক্ষমা করুন, তারপর আমার গন্ধর্ব পতিগণ তাদের কর্ম সমাপ্ত করে আমাকে নিয়ে যাবেন, আপনাদেরও সকলের মঙ্গল করবেন। শেষ হল কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস বিরচিত মহাভারতের আজকের পর্ব। অনুবাদ রাজশেখর বসু, গ্রন্থপাঠে চন্দ্রলেখা সিনহা, শ্রুতিগ্রন্থ নির্মাণে শুক্লা রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যাক্সেসেবল লাইব্রেরি এবং FSD-র যৌথ উদ্যোগে কোয়ারেন্টিন রিডিংসের দ্বিপ্রহরিক আসরে মহাভারতের পরবর্তী পর্ব আপনারা শুনবেন আগামীকাল। মহাকাব্য পাঠ প্রসঙ্গে আপনাদের মতামত আপনারা আমাদের জানাতে পারেন এই ইমেল আইডিতে info.fsdju@gmail.com।